Hello viewers, welcome to our channel, welcome to our another vlog. এই ভিডিওতে আপনারা দেখবেন জয়সলমীরের বিখ্যাত টুরিস্ট স্পট জয়সলমীর ফোর্ট বা সোনার কিল্লা। হলুদ বেলে পাথরে তৈরি হওয়ার জন্য সূর্যের আলো পড়ায় সোনার মতো চকচক করে, তাই এর নাম সোনার কিল্লা। সত্যজিৎ রায়ের ফেমাস সিনেমা সোনার কিল্লা মুভিটি এই ফোর্টের উপরে বেস করে তৈরি করা হয়েছিল। লোকাল লোকেদের থেকে জানা যায়, সত্যজিৎ রায়ের সোনার কিল্লা সিনেমাটি হওয়ার আগে এই কেল্লার পরিচিতি সেরকমভাবে ছিল না, কিন্তু সোনার কেল্লা সিনেমাটি প্রকাশ হওয়ার পর ভারতবর্ষে এই কেল্লার পরিচিতি ভীষণভাবে বেড়ে যায়। ত্রিকূট পাহাড়ের উপর তৈরি করা হয় বলে এই কেল্লার অপর নাম ত্রিকূটগড়। মহারহল জয়সল 1156 খ্রিস্টাব্দে এই কেল্লাটি নির্মাণ করিয়েছিলেন। তার নাম অনুসারে এই কেল্লার অপর নাম হলো জয়সলমীর ফোর্ট। এই কেল্লার অনেক নাম থাকলেও আমার আপনার সবার কাছে এই কেল্লাটি শুধুমাত্র সোনার কেল্লা নামেই পরিচিত। এই কেল্লার চারটি পোল বা দরজা রয়েছে, সুরজ পোল, আখে পোল, গণেশ পোল অ্যান্ড হাওয়া পোল। কেল্লায় প্রবেশের মেন গেটটি হলো সুরজ পোল। সূর্যের প্রথম কিরণ এই দরজায় পড়ে বলে নাম সুরজ পোল। 2013 খ্রিস্টাব্দে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে এই কেল্লাটি। জয়সলমীর শহরের ভিতরে দেখার মতো জিনিস আছে, এ বেলে পাথরের উপরে জাফরি কাঠ। ডন 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক শোনা তো প্রথমে দেখবো দিওয়ান বাড়ি, যেখানে 50 টাকা টিকিট ইনক্লুডিং ক্যামেরা মোবাইল আর গাইডকে টাকা লাগবে না। তারপরে দেখবো রাজা রানীর বাড়ি আর লাস্ট দেখবো মুঘল বাড়ি, যেখানে শুটিং হয় ডক্টর হাজরা ফেলুদা জটাই। তো এক কিল্লার লাস্ট গেট হাওয়া প্রোজ, ঠান্ডা হাওয়া আতায়। আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি ছবি তোলার টাইম দেব, বাকি সঙ্গে থাকবে। প্রতাপ সিং বাঙালি গাইড, মা মাটি মানুষ দিদির লোক। এখন আমরা কিল্লার ভিতরে এসে গেছে, এখন রাজা বেঁচে আছে। এই কিল্লাকে এক রাজা তৈরি করে না, 44 জেনারেশন ওই রাজা এই দশেরার সময় আসে, ও সাদা হোয়াইটের ওখানে রাজা বসে ও জালিকে আন্দর। তো প্রথমে দেখবো হাভেলি, ওখানে রাজা বসে। দিদি ওয়া বেটা দশেরার সময়। দশেরার সময় ভিউয়ার্স, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হলো দশেরা চক। এটি হলো এই কেল্লাটির মেন কেন্দ্রবিন্দু, এখানে সমস্ত গলি এসে মিলিত হয়েছে। এই ফোর্টের মাস্ট ভিজিটিং প্লেসেসগুলি হল কিং প্যালেস, কুইন প্যালেস অ্যান্ড জৈন টেম্পল। ভিউয়ার্স, এই জায়গাটি হচ্ছে ক্যানেল পয়েন্ট, এখান থেকে আপনারা পুরো শহরটিকে ক্যামেরাবন্দি করতে পারবেন। এই শহরের অধিকাংশ বাড়িগুলি বেলে পাথর দ্বারা নির্মাণ করা হয়ে থাকে। দিনের বেলায় সূর্যের আলো শহরের উপর পড়ায় তা সোনার মতো চকচক করতে দেখা যায়।
তাই জন্য এই শহরটি ভারতবর্ষের দি গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত। এটি হলো লক্ষ্মীনাথ টেম্পল। ৩০ ফুট উচ্চ পাঁচিলে ঘেরা এই কেল্লার ভেতরে বর্তমানে প্রায় ৫,০০০ লোকের বসবাস রয়েছে, যাদের মধ্যে অধিকাংশই রাজপুত এবং ব্রাহ্মণ সম্প্রদায়ের। এবং এখান থেকে জানা যায় এদের পূর্বপুরুষেরা রাজপরিবারের সেবায় নিযুক্ত ছিলেন, সেই থেকেই তাদের বসবাস শুরু এখানে। এই ফোর্টের ভেতরে রয়েছে ৩০টিরও বেশি হোটেলস এবং ৪০টিরও বেশি রেস্তোরাঁ। এছাড়াও এর ভেতরে আপনারা বহু ট্র্যাডিশনাল শপ দেখতে পাবেন। জয়সলমীরের নেক্সট স্পটটি হচ্ছে গদিসার লেক। সামনে যে তোরণটি দেখা যাচ্ছে সেটি হলো টিলকি পোল। ১৯ শতকে টিলো নামক এক রাজনর্তকী এই পোলটি নির্মাণ করিয়েছিলেন। এই তোরণটির ওপরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। লেকটি নির্মাণ করিয়েছিলেন মহারাওয়াল গার্সি সিং। তার নাম অনুসারে বর্তমানে এই লেকটি গদিসার লেক হিসাবে পরিচিত। রাজা গজ সিং এর পত্নী এই শিব মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। লেকের মধ্যে ছত্রী আকৃতির যে স্তম্ভগুলি দেখা যাচ্ছে তা রয়্যাল ফ্যামিলির সদস্যদের জন্য নির্মাণ করানো হয়েছিল। রয়্যাল ফ্যামিলির সদস্যরা এখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করতেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাংক ইউ ভিউয়ার্স।